হীরাখরণীয়া তো কোন হয়? আপনাদের দেখিছে ভারতের ইতিহাসত মানে লালু প্রসাদে কইছিলে মই নমরালেকে ঝাড়খণ্ড নহয়। তেলেঙ্গানা যেটা গঠন হবলে গৈ আছে পার্লামেন্টত, তেতিয়া তেলেঙ্গানা নহওয়ার আগত যে অন্ধ্রপ্রদেশের সিএম আছিলে তেখেতে রিজেন দিছিলে। রিজেন দি পেলায় পার্লামেন্টত জলাগুড়ি দুলিয়া দুলি হয়েছে, তার পিছতো তেলেঙ্গানা রাজ্য হয়ে গেল। তো হীরাখরণীয়া কোন হয়? হীরাখরণীয়া নিজের সংগ্রামী সত্যাটো বাঁচাই রাখব নোৱাৰিলে, যি ভারতের উপনিবেশিক শাসনের পর উদ্ধার হব কারণে আলফাত গৈছিলে। আজি সি ভারতের উপনিবেশিক শাসনটে মানে একসেপ্ট করে পেলায় না, ক্ষীরোন্নত হয়ে পেলায় তাতে এমপি হয়ে পেলায় তাতে দরমা খাই আছে। আর তারপর হীরাখরণীয়া বদলেন্দ্রর কথা কবলে কোন হয়? সিটো নকলে তেখেতর রাজনীতিটা ধ্বংস হয়ে যাব। এই কারণে তেখেতে তাত বসবাস করা আমার আদিবাসী ভাই সকলক, গুর্খা ভাই সকলক, আমার অসমীয়া ভাই ককাই সকলক তেখেতে মিসলিড করে পেলায়, অকল বডোলেন্ড বিরোধিতা করে পেলায় তেখেতে রাজনীতি চলাই আছে। তেখেতে আজি পাঁচ বছর এমপি হবলে গৈ আছে, কেইখন কলেজ বনালে, কেইখন ইউনিভার্সিটি বনালে, কেইখন আইআইটি খুঁজি আনিলে, কেইটা রেল ট্রেক বনালে, কেইটা নতুন স্টেশন বনালে, কেইটা ওভারব্রিজ বনালে, কেন্দ্রীয় সরকারের পর কি খুঁজি আনিব পারিছে, এটো আমার প্রশ্ন। আর তেখেতে কইছিলে মই গাঁও কর্তন করিম, বডোলেন হবলে নিয়ে তেখেতর আগতে আমি বডোলেন আন্দোলন করে আছো। কিয়নো আমার বডোলেন আন্দোলন হীরাখরণীয়ার বিরুদ্ধে নয়, না আমার বড়ো মানে অসমীয়া আদিবাসী বিভিন্ন ভাই ককায়ের বিরুদ্ধে আমার আন্দোলন কারো বিরুদ্ধে নয়, আমার আন্দোলন সরকারের বিরুদ্ধে, যি সরকারে নাকি ভারতের সাংবিধানিক অধিকার তো আমাক প্রদান করা নাই, সেই সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করে আছো। আর আমার অধিকার আছে, আমার এই দেশের নাগরিক হিসাবে আমার অধিকার আছে। গতি হীরাখরণীয়াক যদি আজি কোনোবা বুঝি পোৱা নাই, বুঝি পোৱাটো উচিত। এফালে আজি পরেশ বৰুৱাৰ সংগ্রাম চলি আছে, আন পানীলে কেজনমানে আহি পেলায় আজি কৈছে নিজকে মানে বহুত কিবা কিবি কৈ আছে, অসমীয়া জাতি মানে প্রাণকর্তা কিবা কিবি বলে দেখাব বিচাৰিছে। কত গল সেই দাবিবিলাকে? আগতে আমি যেবিলাক দাবি শুনেছিল মানে তেলের অফিস আহিব লাগে, চাহর অফিস আহিব লাগে, বিভিন্ন দাবিবিলাক শুনেছিল, সেইবিলাক কত গল? করাপ্টেড মানুহবিলাকক হত্যা করা হয়েছিল, এতিয়া কত গল? করাপশন কোনে করে আছে? এটা এইবিলা কথা কবলে বহুত আছে। গতি হীরাখরণীয়ার কথাটা নকয় ভাল, তেখেতে যি করে আছে সেটা যদি অসমীয়া জনগোষ্ঠীয়ে অসমীয়া জাতিয়ে যদি একসেপ্ট করেছে আমার কবলগিয়া নাই, আমার তাত হীরাখরণীয়ার বিরোধী আমার একো নাই। তেখেতে তেখেতর কাম করক, আমার কথাটা সিধা। 5,000তকে অধিক শহীদ হল, 21,000তকে 25,000তকে অধিক জেলত গল এই 30-40 বছরীয় সংগ্রামক। আমাক ইয়ার হিসাব লাগে, আমাক ইয়ার ন্যায় লাগে। আর এই ভূমিপুত্র বড়সকলের যি ভূমিত মানে হাজার হাজার বছর বসবাস করে আছে এই ভূমির অধিকার লাগে। আজিলেকি ভূমির অধিকার পাওয়া নাই শোণিতপুর জেলার, ইভেন পঞ্চায়েতের অধিকার পাওয়া নাই, লেন্ড পাট্টা পাওয়া নাই, ভারতত আইন নহি গল তারপিছতো লেন্ড পাট্টা পাওয়া নাই। আর কেজন মানে যাই পেলায় লম্প জম্প করে আছে, ইফালে বাংলাদেশে রুখিব পারা নাই, কিন্তু ইয়াত ভূমিপুত্র বড়সকলক মানে হাজার কে হাজারমান বড়সকলক যদি লেন পাট্টা দিয়ে, কে হাজারমান বড়সকলক যদি আজি পঞ্চায়েতের অধিকার দিয়ে, গোটে অসমখন ধ্বংস হয়ে যাব, তেনেকা একটা ইম্প্রেশন দিছে। আপনাদের দেখবলে পাইছে, আমি দুঃখ পাইছো। আমি অসমীয়া সকলক নিজের ডাঙর ডাঙর ককাই বলে মানো, ইয়ার ভাষা সাংস্কৃতি আমি সকলে একসেপ্ট করছো, কিন্তু ইয়ার কথা এইটা নহয় যে আমার গোটাই নিক্ষেপ করব লাগবে, সেটা কেনকে হব? গতি আজি সকল আজিও সুন্দর একটা রাজ্য হব পারে, সকলো মিলি থাকিব পারে, কিন্তু আজি মানসিকতা যদি সলনি নহয়, ইয়ার আমলা সকলের মানসিকতা যদি সলনি নহয়, আমাক এল পি স্কুল এখন যদি প্রভিন্সিয়ালাইজ করার কারণে মানসিকতা নাই, আমাক যদি এক টুকরা মাটি দিয়ার কারণে মানসিকতা নাই, ইয়ার রাজনৈতিক নেতাবিলাকর যদি মানসিকতা সলনি নহয়, আমি কেনকে নিজকে প্রস্তুত করি? আমি 50 বছরে প্রস্তুত করলো যে মিলি থাকিবর কারণে, মিলি থাকি, মিলি থাকি, মিলি থাকি, কিন্তু 5,000 অধিক মানুষ মরি গল। আমার কোনে মারিলে? আমেরিকার বাংলাদেশের আইটু মারা নাই, পাকিস্তানের আইটু মারা নাই, আমি সে কব বিচরা নাই। আজি এইবিল ইতিহাস সকলের সংগ্রাম হয়েছে, আলফা সংগ্রামতো মানুষ মরিছে, আজি অসম আন্দোলনতো মানুষ মরিছে, মানুষ মরিছে। তো সেটা যদি পাহরি পেলাব লাগে, কমসে কম আজি যখন সরকার আছে সেই সরকারে তো এক কিঞ্চিত আমাক ন্যায় দিয়ক, এক কিঞ্চিত অধিকার দিয়ক, অল্প উদার হোক, ওপেন হার্টেডি আগবাড়ি হোক কথা পাতিব কারণে। কিহর মানে এই মানে সদাই মাহিয়ার চকুরে মানে উপনিবেশ শাসন বলে আমি দিল্লি কই আছো, অসমে জানো আমার লগত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লগত ভাল ব্যবহার করে আছে, এটি অতি দুর্ভাগ্যজনক কথা। এই কারণে হীরাখরণীয়া ইজ নট ম্যাটার, ম্যাটার ইজ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ম্যাটার ইজ দ্য গভর্নমেন্ট অফ আসাম, এন্ড ম্যাটার ইজ দ্য বিউরোক্রেট এন্ড পলিটিশিয়ানস অফ আসাম এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইহতে আমার নাগরিক হিসাবে আমার অধিকারটা কিমান দিব বিচারিছে ইয়ার উপর ডিপেন্ড করেছে। সংবিধিত ফ্রেকশনটা রয়ে গেল, সেটা আনফর্চুনেট,
আমি তেখেতসকলক আহ্বান করে আছো আলোচনার মেজলে আহিব লাগে। রাজনাথ সিং ডাঙরিয়াই যেটা আদিবাসীর কাণ্ডটো হয়েছিল সেই সময় কৈছিলে জিরো টলারেন্স আর আমি কারো লগত সিজফায়ার নকরো, সেইটো দিল্লিয়ে কৈছিলে। আমি দিল্লিক কৈছো যে আপনার অপারেশন চলি আছে, কিবা চলি আছে, সরকারও যা পলিসি আমি কোনোদিন ভাড়া দিয়া নাই। কিন্তু কথাটো হল কি, অকল মানে হিংসারে হিংসা সমাধান করব নয়, এজনে হিংসা করব, আনজনে যদি হিংসারে প্রত্যুত্তর দিয়ে হিংসা কেউ শেষ নয়, কোনোবা যদি হিংসা করে কোনোবা অহিংসার পথ রব লাগবে। গতি আমি সরকারক কম যে সরকারে মানে মালিক হয়, সরকারে গার্জেন হয়, যদিও গণতান্ত্রিক রাইজে রজা বলে কোয়া হয়, ইয়াত সরকার বলে একটা যন্ত্র আছে যিয়ে মালিক মালিকর নিচিনা কাম করে। গতি আজি সরকারে আলোচনাও করব আর তখেসলক মানে একটা পটও দিব লাগিব আহি পেলায় যাতে আলোচনা করব পারে। আর মানে তখেসলক কম আহ্বান করি যে বর্তমানের সময় তে বন্দুক লো জঙ্গল থাকা মানে জাতি মানে উন্নতি করব নিব, কেন আজি সমাজত থাকি কাম করব লাগিব। শিক্ষা দীক্ষা সামাজিক অর্থনৈতিক কামটো গাঁৱতহে চলে, গাঁৱতে চলি আছে, জঙ্গলত নহয়। গতি মানে তেখেতসকলকে আহ্বান করম যে তেখেতসকল আলোচনার মেজলে আহিব লাগে, তেখেতসকলের দায়িত্ব পালন করব লাগে আর সমস্যা সমাধানত যাতে সকল আগবাড়ি আহে। এটা সোণালী সুযোগ, বড়োর সকল সংগ্রামী সত্তা এক হয়েছে। আজি গোবিন্দ ডাঙরিয়া বা ধীরেন বড়ো ডাঙরিয়ার গ্রুপ, রঞ্জন নৈমারী গ্রুপ সবই আইছে আলোচনা বিচারিছে, আর সরকারে কৈছে আলোচনায় একমাত্র পথ সমস্যা সমাধান করা। এনেকাই যদি হয় রক্ষি কাক আছে, কাক বাচ্চাই আছে? আজি সবই আলোচনা আমি আপসুই বিচারিছে, সকল ডেমোক্রেটিক অর্গানাইজেশনে বড়ো বিচারিছে, কাক বাচ্চাই আছে? আলোচনা ক্ষিপ্রতারে আগবাড়ি নিয়োগ, সমস্যা সমাধান করো, তাতে তো কিবা একটা সলিউশন নিশ্চয় ওলাব। সলিউশন নলাটো কথাই নাই, কিন্তু আমি এনেকা বস্তু একো বিচরা নাই যেটা সরকারে দিব নয়, আমি এনেকা একই বস্তু বিচরা নাই। সংবিধানত যা আছে সেইটাই বিচার। আলোচনালে নিমন্ত্রণ জানানো হয়েছে, মাঝে মাঝে আলোচনাটা হয়েছে, কিন্তু আলোচনার নামত আলোচনা হয়েছে, আমি আলোচনার নামত সমাধান বিচারিছো। গতি আমি আলোচনাটো ইগনোর করা নাই, আলোচনায় মাতিছো, আমি কইছো, আমি কব পারিলো আলোচনা নকরো বলে পেলায়, কিন্তু আলোচনাটো হল সংগ্রামের পিছত রাজনীতির পিছত আলোচনাটো একটা পথ। গতি সেই পথটো আমি কেউ ডিনাই করব নো, এই কারণে সরকারে যেটা আলোচনা করেছে আমি সঁহারি জানাইছো। আর তেখেতসকল প্রতিশ্রুতি আসে, আজি যে নরেন্দ্র মোদী রাজনাথ সিংর সরকার আছে 2014 প্রতিশ্রুতি দিছিল, প্রতিশ্রুতি দি পেলায় তেখেতসকলে ক্ষমতালে আহিছে। গতি সেই প্রতিশ্রুতি নারাখাটো আমি বহুত দুঃখ পাইছো, এই কারণে আমার সংগ্রাম চলি আছে, চলি থাকিব, ইয়ারকে তীব্রর তীব্রতর হব। বড়োসকলে চির মানে প্রতিজ্ঞাবদ্ধ, যেতালেকে নিজের ভাষা সংস্কৃতি অস্তিত্ব লয় জিয়াই থাকার যদি ফিউচারটো নিশ্চিত করব নয়, তেতিয়ালেকে অহিংস গণতান্ত্রিক আন্দোলন তীব্রর তীব্রতর চলি থাকবে।